মাথা ব্যথার যন্ত্রণায় ভোগেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। মাথা ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে মাইগ্রেন একটি কারণ। এছাড়াও মাথা ব্যথা দেখা যেতে পারে অনেক টেনশন থেকে হতে পারে, সাইনাসের কারণে হতে পারে, বা সর্দি জ্বর ঠান্ডা এই সমস্ত কারণেও দেখা যায় আমাদের অনেক সময় মাথা ধরে থাকে। কিন্তু মাইগ্রেনের যে কারণে মাথা ব্যথা হতে পারে সেই কারণগুলো আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি এবং আপনাদের সাথেও তুলে ধরার চেষ্টা করেছি। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল যে মাথা ব্যথা বা মাইগ্রেন জনিত যে মাথা ব্যথাটি সেগুলো কারণ এবং লক্ষণ সমূহ কি হয় বা অন্যান্য মাথা ব্যথার থেকে কি পার্থক্য রয়েছে। দৈনন্দিন জীবনে যে কয়েকটি ঘটনা স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে তার মধ্যে অন্যতম হচ্ছে মাইগ্রেন জনিত মাথা ব্যথা। সাধারণত 20 থেকে 30 বছর বয়সে এই রোগ শুরু হয়। যে কোনো পেশার লোকদের মাইগ্রেনে হতে পারে। সোজা বাংলায় অনেকে একে আধকপালি বলে থাকেন। বর্তমান বিশ্বে শতকরা প্রায় 11 জন বয়স্ক মানুষ মাইগ্রেন জনিত মাথা ব্যথায় ভোগেন। সাধারণত 25 থেকে 55 বছর বয়সের মধ্যে এর ব্যাপ্তি বেশি হয়। অর্থাৎ এই মাথা ব্যথার যে আকারটা এটার প্রখরটা অনেক বেশি হয় 25 থেকে 55 বছর বয়সে। প্রচণ্ড রকমের মাথা ব্যথা। মাইগ্রেন কি সেটা আগে আমরা জানব। মাইগ্রেন এক বিশেষ ধরনের মাথা ব্যথা। মাথার যে কোনো এক পাশ থেকে শুরু হয়, তা বিস্তৃত আকার ধারণ করে। এতে মস্তিষ্কের স্বাভাবিক রক্ত প্রবাহ ব্যাহত হয়। মস্তিষ্কের বহিরাবরণে যে ধমনীগুলো আছে সেগুলো মাথা ব্যথার প্রারম্ভে স্ফীত হয়ে ফুলে যায়। এছাড়া মাথা ব্যথার সাথে সাথে বমি ও বমিভাব এবং রোগের দৃষ্টিভ্রম হতে পারে। সব মাথা ব্যথাই মাইগ্রেন নয়। দৃষ্টির স্বল্পতা, মস্তিষ্কের টিউমার, মাথায় রক্তক্ষরণ প্রভৃতির কারণেও মাথা ব্যথা হতে পারে। মনে রাখতে হবে মাইগ্রেন এক ধরনের প্রাইমারি হেডেক যা নিয়মিত চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব এবং মাইগ্রেন একটা মাথা ব্যথার লক্ষণ। চিকিৎসকের অধীনে এবং নিয়মিত চেক আপের মাধ্যমে এই রাতের চিকিৎসা করা উচিত। মাইগ্রেনের ব্যথা চোখের কোনো সমস্যার জন্য হয় না, মাইগ্রেনের কারণ। মাইগ্রেন কেন হয় তা এখনো পুরোপুরি জানা যায়নি, তবে এটি বংশগত বা অজ্ঞাত অন্য কোনো কারণেও হতে পারে। সাধারণত পুরুষের চেয়ে মহিলাদের এটি বেশি হয়। পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে এই অনুপাত 1.5। মহিলাদের মাসিকের সময় এই লক্ষণটি বেশি দেখা যায়। মাইগ্রেনের কারণ চকলেট, পনির, কফি ইত্যাদি বেশি খাওয়া, জন্মবিরতিকরণ, ওষুধ গ্রহণ, দুশ্চিন্তা ও মানসিক চাপ, অতিরিক্ত ভ্রমণ, অতিরিক্ত ব্যায়াম করা, অনিদ্রা, অনেকক্ষণ ধরে টিভি দেখা, দীর্ঘক্ষণ যাবত কম্পিউটারে কাজ করা, মোবাইলে কথা বলা, দীর্ঘক্ষণ ধরে অতি উজ্জ্বল আলোর সামনে বসে থাকা। মাইগ্রেনের লক্ষণ মাইগ্রেন বৈসন্ধিকালে থেকে শুরু হয় এবং মাঝ বয়স পর্যন্ত কিছুদিন বা কয়েক মাস পরপর হতে পারে। মাথা ব্যথা শুরু হলে তা কয়েক ঘন্টা এমনকি দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। মাথা ব্যথা ও বমি বমি ভাব এই রোগের প্রধান লক্ষণ। তবে অতিরিক্ত হাই তোলা, কোনো কাজে মনোযোগ নষ্ট হওয়া, বিরক্তি বোধ করা ইত্যাদি উপসর্গ মাথা ব্যথা শুরুর আগেও হতে পারে। মাথার যে কোনো অংশ থেকে এই ব্যথা শুরু হয়, পরে পুরো মাধ্যমে ছড়িয়ে পড়ে। চোখের পেছনে ব্যথার অনুভূতি তৈরি হতে পারে এছাড়াও। তবে শব্দে ও আলো ভালো লাগে না। কখনো কখনো অতিরিক্ত শব্দ ও আলোয় মাথা ব্যথা প্রচণ্ড পরিমাণে বেড়ে যেতে পারে। মাইগ্রেন থেকে মুক্তি অযাচিত ব্যথানাশক ওষুধ খাবেন না, প্লাস কিংবা এক্সট্রা লেখা জাতীয় ব্যথানাশক ওষুধ এড়িয়ে চলুন। অর্থাৎ আমরা অনেক সময় নাপা প্লাস বা কিংবা নাপা এক্সট্রা এই ধরনের লেখার ওষুধগুলো খাই, যেগুলো কিনা একেবারেই সঠিক নয়। সাধারণ মানুষের ধারণা এই জাতীয় ওষুধ দ্রুত মাথা ব্যথা কমাবে। এতে ক্যাফিন বা কোডিন থাকে যা আপনার জন্য উপযোগী নাও হতে পারে। প্যারাসিটামল, অ্যাসপিরিন এবং নন স্টেরয়েডাল প্রদাহ প্রতিরোধী ওষুধ 15 দিন বা 1 মাসের বেশি খেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ এই ধরনের ওষুধগুলো আপনি চাইলেন আর খেলেন এটা কিন্তু একেবারেই সঠিক নয়। সুচিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উচিত। সোজা হয়ে বসুন। মাথা ব্যথার সমস্যা থাকলে চেয়ারের সামনের দিকে ঝুঁকে বসে কাজ করা ক্ষতিকর। আপনি যদি চেয়ারে ইংরেজি সি বর্ণের মতো মাথার সামনের দিকে ঝুঁকে বসেন তখন ঘাড় ও পিঠের নার্ভে টান পড়ে, যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তাই চেয়ারে বসার সময় 2 পা ফ্লোরের সমতলে রাখুন, নিতম্ব এবং হাঁটু সোজা রেখে সামনের দিকে তাকান। অর্থাৎ সোজা পজিশনে বসুন। এরকম বাঁকা হয়ে বসলে দেখা যায় মাথা ঝুঁকে থাকলে তখন মাথা ব্যথা
পরিমাণটা আরো বৃদ্ধি পেতে থাকে। বাদাম এবং শস্য বীজ খান। বাদাম এবং বীজে খনিজ ম্যাগনেসিয়াম রয়েছে যা মাংসপেশিকে শিথিল করে। গবেষকেরা বলেন 50% মাইগ্রেন সমস্যা আক্রান্তরা ম্যাগনেসিয়াম অভাবে ভুগে। তাছাড়া তাজা সবুজ শাকসবজি, টমেটো সস, শস্য দানা, মটরশুঁটি, ডাল, আলু জৈব ম্যাগনেসিয়ামের ভালো উৎস। এই খাবারগুলো যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা চেষ্টা করবেন প্রতিদিনের খাদ্য প্রণালীতে রাখতে। পারফিউম বা সুগন্ধি। পারফিউম, আফটার শেভ, সুগন্ধি সাবান, এয়ার ফ্রেশনার, ঘর পরিষ্কার করা রাসায়নিক পদার্থ আমাদের নাকের স্নায়ুকোষগুলোকে সক্রিয় করে এবং তা মস্তিষ্কে বার্তা পৌঁছায়। কিছু মানুষের ক্ষেত্রে স্নায়ুকোষের সংকেত মাথা ব্যথা তৈরি করতে পারে। জানালা খোলা রাখুন এবং রাসায়নিক মুক্ত ফ্রেশনার ব্যবহার করুন। 20-20 নিয়ম মেনে চলুন। দীর্ঘক্ষণ কম্পিউটারের পর্দায় তাকিয়ে থাকলে মাথা ব্যথা হতে পারে। লালচে এবং ক্লান্তি চোখ দৃষ্টিশক্তি ঝাপসা করে দিতে পারে। চোখ ভালো রাখতে প্রতি 20 মিনিট পর পর 20 ফুট দূরে 20 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকুন। এতে করে চোখের অনেকটাই একটা ব্যায়ামের মতন হবে এবং চোখের একটা আরাম পাবে, তো অনেকটা শান্তি মিলবে। তো এইভাবে যদি কিছুটা নিয়ম করে চলা যায় তো এইগুলোতে অনেকটাই মাইগ্রেনের ব্যথা কিছুটা হলেও দূর করা সম্ভব। তো এই ছিল আজকের আমাদের হেলথ টিপস।